অবদান কিংবা আদর্শ এটা জানা অনেক জরুরি, কারণ তারা তো ওই সময়টাতে ছিল না। তো এরপরে যেটা হয়েছে অনেক ইতিহাস চেঞ্জ হয়েছে, সেই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে আমাদের তরুণ প্রজন্ম যদি এটা জানতে পারে তাহলে অবশ্যই এটা অত্যন্ত জরুরি আমাদের এই প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে জানা, কারণ উনি ছাড়া তো আসলে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না, এটা তো সঠিক। বাংলাদেশ কী করে আসলো? সেই বাংলাদেশ কি আমাদের বঙ্গবন্ধু না আসলে, জাতির পিতা না বাংলাদেশে জন্মালে সেটা কি হতো? কখনোই সম্ভব হতো না। এবং উনি জন্মেছিলেন বলেই আজকে বাংলাদেশ শব্দটি এসেছে। এবং আমরাও চাই যে আমাদের বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন বাঙালি স্বর্ণাক্ষরে লিখে রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মনে প্রাণে ধারণ করবে। এবং বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে যে কাজগুলো করছেন তার মতাদর্শের বাইরের মানুষরাও এখন বুঝতে পারছেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ সত্যি সোনার দিকে যাচ্ছে। বঙ্গবন্ধুটাকে যে 71 সালে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা এখন ঘাতকদের জন্য আমরা এখনও কিন্তু সেই ধরনের কিন্তু মুক্তি পাই নাই। 15 আগস্টটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ জাতির জন্য বঙ্গবন্ধুকে এবং ওনার সপরিবারকে যে নৃশংসভাবে হত্যা করেছে, আর বেশি দুঃখজনক এই জিনিসটাই যে 10 বছরের রাসেলকে ওরা কিন্তু ছেড়ে দেয়নি। যে রাসেলের কী দোষ ছিল? ও তো একটা শিশু ছিল। এখন ওদের যে প্রতিহিংসা এত ভয়াবহ, যেটা আমরা আজকে আমরা বাঙালি কিন্তু এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন কিংবা ওনার যারা উত্তরসূরি ছিলেন যদি বেঁচে থাকতেন, হয়তো বা বাংলাদেশটা একটু অন্যরকম বাংলাদেশ হতো। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের সপরিবার সবাইকে হত্যা করা হয়েছিল, এরপরও বঙ্গবন্ধুর আমরা বিচার চেয়েছি, আওয়ামী লীগ বিচার চেয়েছে, বঙ্গবন্ধুর বিচার হয়েছে, এরপরও কিছু হত্যাকারী বাকি রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দেশে এখনও বঙ্গবন্ধু হত্যাকারী আছে, এবং আমি অনতিবিলম্বে ওদের শাস্তি দাবি করি এবং বিচারের দাবি করছি। অংশ বিশেষ বঙ্গবন্ধু জাতির পিতা, তো জাতি তো একটি দলন না, জাতি হচ্ছে সারা বাঙালি, যারা বাঙালি জাতীয়তা তো বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখে তাদের জন্য তাদের পিতা এই দেশটি দিয়েছেন বঙ্গবন্ধু। আমরা যারা সংস্কৃতিকর্মী, আমরা কিন্তু আওয়ামী লীগ করি না বা অন্য কোনো দল করি না, আমাদের চেতনায় সাম্প্রদায়িক বিরোধী যে আন্দোলন, অসাম্প্রদায়িক দেশের যে স্বপ্ন, বাঙালি জাতীয়তাবাদের যে বিষয়টি, সেটা আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন থেকে দেখতে পাই, তার চিন্তাভাবনা থেকে দেখতে পাই। আমরা মনে করি বঙ্গবন্ধু জাতির পিতা, এখানে কোনো প্রশ্ন থাকার প্রশ্নই মত নেই।